ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়া ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার, দুটি রিফ্লেক্টিং ভেস্ট ও একটি হ্যান্ডকাপ সহ গ্রেপ্তার করে ডিবির মতিঝিল শাখা। সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং এ ঢাকা ডিবি প্রধান হারুনুর রশিদ এই তথ্য দেন। বলেন, চক্রটি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঘোরাফেরা করে লেনদেন করতে আসা ব্যক্তিদের টার্গেট করত, পরে তাদের সবকিছু ছিনতাই করে নিত। ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে তারা ডিবি কোন সময় ডিবির মানে গাড়িতে ডিবি লাগিয়ে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করে এবং যখন মানুষ ব্যাংকে টাকা জমা দিয়ে যায় অথবা যখন ব্যাংক থেকে টাকা নিয়ে বের হয় সে তারা তাদের লোক ভিতরে রাখে। এই খবরটা পাওয়ার পর কোনো একটা জায়গায় গিয়ে তারা ব্লক দিয়ে এই টাকাটা নিয়ে তারা তাদের এই লোকগুলিকে তুলে ডিবির কথা বলে লোকগুলিকে গাড়িতে তুলে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে টাকাগুলি নিয়ে যাচ্ছে এবং তারা এই পাঁচজন স্বীকার করেছেন এবং তাদের মূল হচ্ছেন সে এখন আমরা তারা ধরতে শহীদুল মাঝি।